সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। অ্যাগ্রো বাংলা টেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদের মাঝে এসেছি সিম চাষ পদ্ধতি নিয়ে, কিভাবে সিম চাষ করব সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সিম আমাদের দেশের একটি জনপ্রিয় সবজি, তবে সিম বর্তমানে বাংলাদেশে সারা বছরই চাষ করা সম্ভব, তবে বারোমাসি নামে একটি সিমের ভ্যারাইটি বের হয়েছে। সিম চাষের জন্য জলবায়ু ও মাটি কেমন হবে সে সম্পর্কে এবার আমরা আলোচনা করব। জৈব পদার্থ সমৃদ্ধ, উঁচু ও সুনিষ্কাশিত এঁটেল দোআঁশ মাটিতে সিম চাষের জন্য উপযোগী। বপনের সময় শ্রাবণ ও ভাদ্র মাস। বীজ হার বা বীজের পরিমাণ, এবার আমরা বীজ হার সম্পর্কে আলোচনা করব। এক বিঘাতে 1 কেজি বীজ হলেই যথেষ্ট। রোপণ দূরত্ব, একটি সিম গাছ থেকে আরেকটি সিম গাছের দূরত্ব কত হবে সে সম্পর্কে এবার আমরা আলোচনা করব। সারি থেকে সারি 6 বর্গফুট, গাছ থেকে গাছের দূরত্ব 3 বর্গফুট। সার প্রয়োগ পদ্ধতি, আমি এখন যে পরিমাণগুলো বলবো সারে সেটা হচ্ছে প্রতি শতাংশের জন্য। গোবর সার 40 কেজি, ইউরিয়া 500 গ্রাম, টিএসপি 600 গ্রাম, এমওপি 500 গ্রাম, জিপসাম 300 গ্রাম, ম্যাগনেসিয়াম সালফেট 40 গ্রাম, দস্তা সার 30 গ্রাম, বোরাক্স 40 গ্রাম। ইউরিয়া 200 গ্রাম, এমওপি 200 গ্রাম এবং বাকি সব সার সেচ চাষের সময় দিতে হবে, এবং ইউরিয়া ও পটাশের বাকি অংশ 15 থেকে 20 দিন পর পর ক্রপ ড্রেসিং হিসেবে দিতে হবে। রোপণের 8 থেকে 10 দিন আগে জমি প্রস্তুত করতে হবে। আগাছা দমন, গাছকে রোগবালাই ও পুষ্টি উপাদান থেকে রক্ষা করতে মাঠকে আগাছা মুক্ত রাখতে হবে। তবে সিমের ক্ষেত্রে বিশেষ করে আগাছা দমন অতটা জরুরি না, কি কারণে জরুরি না, শুধু গাছের গোড়াটা পরিষ্কার করে দিলেই হয়। সেচ, খরা মৌসুমে 5 থেকে 6 দিন পর পর সেচ দিতে হবে, তবে কখনোই পানি গোড়ায় জমিয়ে রাখা যাবে না। মালচিং, মালচিং কি সে সম্পর্কে এবার আমরা আলোচনা করব। সেচের পর গাছের গোড়ার উপরের মাটি চটা ভেঙে দিতে হবে, চটা ভেঙে দিলে গাছের গোড়ার আর্দ্রতা সংরক্ষণ করা সম্ভব হয়, এটাই হচ্ছে মালচিং। সিমের মাচা তৈরি, মাচা তৈরি সম্পর্কে এবার আমরা আলোচনা করব। মাচা মূলত শক্ত খুঁটির মাধ্যমে 3 থেকে 3.5 ফিট উঁচু করে মাচা দিতে হবে, এর বেশি দেওয়া যাবে না, বেশি দিলে সিম ওঠানোর সময় অনেক সমস্যায় পড়বেন আপনারা, এই জন্য 3 থেকে 3.5 ফিটের মধ্যেই রাখার চেষ্টা করুন। গাছ মাচায় উঠানো, কিভাবে গাছ মাচায় উঠাবেন সে সম্পর্কে এবার আমরা আলোচনা করব। কাঠি বা সুতুলির সঙ্গে বেঁধে দিয়ে গাছ মাচায় উঠাতে হবে। এবার আমরা সিমের পোকামাকড় সম্পর্কে আলোচনা করব। পোকামাকড় সঠিক সময়ে দমনের প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে ভালো ফলন পাওয়া যাবে না, এই জন্যই সময় মতো পোকামাকড় দমন ব্যবস্থা করতে হবে। পোকামাকড়ের কিছু নাম বলছি আপনাদের জন্য, ফল ছিদ্রকারী পোকা, লিফ মাইনর, জাব পোকা। সিমের এই 3টি ক্ষতিকর পোকার মধ্যে জাব পোকা হচ্ছে প্রধান, সবচেয়ে বেশি ক্ষতি করে থাকে। সিমের রোগবালাই, সঠিক সময়ে রোগবালাইয়ের দমনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। সিমের মারাত্মক 2টি রোগের নাম, একটি হচ্ছে অ্যান্থ্রাকনোস আর একটি হচ্ছে হলুদ মোজাইক ভাইরাস। হলুদ মোজাইক ভাইরাসটি বেশি মারাত্মক। তো বন্ধুরা, আমি আজকে শুধু রোগ ও পোকার নাম বললাম, নেক্সট কোনো ভিডিওতে আমি আপনাদের রোগ এবং পোকা সম্পর্কে বিস্তারিত তুলে ধরব, কারণ মোজাইক ভাইরাস সম্পর্কে বলতে গেলেই কমপক্ষে 10 মিনিট লেগে যাবে, এই জন্য আমি আলাদা আলাদা করে আপনাদেরকে আমি টপিক হিসেবে তুলে ধরব। তো দর্শক, এই ছিল আজকে আমাদের ভিডিও। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। আর আপনি যদি এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন,
ধন্যবাদ সবাইকে। Thank you.